আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে নাস্তা টাস্তা সেরে আমরা দুপুরের কাজ শুরু করে দিয়েছি। মেশিনে কাপড় দিয়ে দিলাম ওয়াশের জন্য, এই যে কাপড় ওয়াশ হচ্ছে। তো কাপড় ওয়াশ হতে হতে আমি আরও কিছু কাজ ছেড়ে নিব। এই যে লাবিবের বাবা ল্যাপটপে কাজ করছে, তার অফিসের কিছু কাজ পেন্ডিং পড়েছিল, সেটাই বাসায় শেষ করছে। এদিকে বুয়া ঘর ঝাড়ু দিচ্ছে, আভাস বাবুটা বারান্দায় এসে খেলা করছে। বাবা তুমি কি করো? আবু কি করো? তুমি খেলা করো। এই যে আমার লাগানো কিছু গাছ অনেক সুন্দর পাতা গজিয়েছে। এই গাছটা আমার ভালো লাগে এই কারণেই, এই যে ঝুলে থাকে লতার মতো, আমার খুবই ভালো লাগে এই জন্য লাগানো। এখানে মানি প্লান্ট লাগিয়েছি, এই যে গাছটা সেদিন লাগাইছি। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, পরিষ্কার ঝকঝক করছে চারিদিক, অনেক রোদ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকেও শুকায়নি, আজকে রোদ হয়েছে, আজকে হয়তো শুকিয়ে যাবে। রান্নায় চলে আসলাম, আজকে লাউ ভাজি হবে। এই যে লাউ কেটে মরিচ পেঁয়াজ কেটে রেডি করে রাখা হয়েছে, নদীর ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছি, ট্যাংরা মাছের আজকে একটু ঝোল করবো। এই যে এই মাছগুলো খুবই সুস্বাদু, আমার বাসার সবাই পছন্দ করে, এগুলো নদীর মাছ এজন্য খুব টেস্ট। ছোট মাছ চচ্চড়ি করব, এটা সেই মায়া মাছ, এটা টমেটো দিয়ে আলু দিয়ে দেওয়া হচ্ছে চচ্চড়ি করব। তো এই আমাদের আজকের রান্না। এদিকে বাবুরা টিভি দেখছে, দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। তো বাসায় কিছু রিয়েল গাছ আমি রেখে দিয়েছি, যে এখানে একটা রেখেছি, এখানে একটা, বাসার ভিতরে সবুজ কিছু গাছ থাকলে ভালো লাগে, তাই আমি গাছটার নাম আমি জানি না, তবে দেখতে বেশ সুন্দর দেখায়।
আমাকে একটা লাগিয়েছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ